জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকে আমার বিষয় হলো পাতিলেবুর ব্যবহার করার পর তার খোসা ফেলে না দিয়ে কি কাজে লাগাবে। পাতি লেবু ব্যবহার করার পর আমরা তো খোসাটা সব সময় ফেলে দিই, কিন্তু ফেলবে না বন্ধুরা, পাতি লেবুর খোসাও কিন্তু একটা কাজে লাগতে পারে। কি বলো তো, খোসাটাকে টুকরো টুকরো করে কেটে নেবে, তারপর সেটা ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে নেবে, তারপর সেটা দিয়ে কাপড় কাচবে। তাহলেই দেখবে ডিটারজেন্টও যেমন কম লাগবে, তার সঙ্গে কাপড়ও কিন্তু ভীষণ ঝলমল করবে। কি বন্ধুরা, মনে থাকবে তো, পাতিলেবুর খোসা ছোট ছোট টুকরো করে ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে দাও, তারপর কাপড় কাচো, দেখো তোমাদের কাপড় কিরকম ঝলমল করবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামত জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কিন্তু অপেক্ষা করো পরের আরেকটা মজাদার টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।